বিবেকানন্দ সেবা সমিতির আশ্রম পরিচালিত শ্রীমা সারদা শিশু নিকেতনের যে 25 বছর পূর্তি এবং সেবা নিকেতনের বা সেবা সমিতির 40 বছর পূর্তি উপলক্ষে এখানে কিন্তু দেখাতে পারবেন একটু এই দিয়ে কিন্তু বস্ত্র বিতরণ করছেন। এই সেবা সমিতির উদ্যোগে কিন্তু এই বস্ত্র বিতরণ একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ টেন বাংলার পর্দায়। দর্শক, প্রতি বছরই এই সেবাশ্রম কিন্তু বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং এ বছরেও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। দেখতে পাচ্ছি আমরা যে হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে আজকের কিন্তু যে বস্ত্রদান 2200 দরিদ্র মানুষদেরকে কিন্তু বস্ত্র বিতরণ করা হবে এবং আজ কিন্তু 500 জনকে বস্ত্র বিতরণ করা হলো। একেবারে দেখতে পাচ্ছেন নিউজ টেন বাংলার পর্দায় হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে 450 জনকে বস্ত্র বিতরণ। আজ বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি 40 বছর পূর্তি এবং আশ্রম পরিচালিত বিদ্যালয় সারদা শিশু নিকেতনের 25 বছর পূর্তি উপলক্ষে হিজলডিহা গ্রাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের প্রায় 2200 জন দুস্থ দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। আশ্রমের তরফ থেকে সারা বছর ধরে 2200 জনের মধ্যে আজ প্রায় 450 জনকে শাড়ি সহ একাধিক ধরনের বস্ত্র দান করেছে এই আশ্রমটি বলেই খবর। এদিন হতদরিদ্র মানুষের ভিড়ে উপস্থিত ছিলেন সুদূর ঝাড়গ্রাম রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ মহারাজ, জয়পুর থানার ওসি রামনারায়ণ পাল, হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সভাপতি গণেশ প্রতিহার, হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালধি সহ একাধিক গুণীজন ব্যক্তিত্ব। তবে এই সেবা সমিতির জন্য যারা ভূমি দান করেছিলেন তাদের বিশেষভাবে সম্মাননা জানান এই সেবাশ্রম। শুধু যে বস্ত্র বিতরণ তা নয়, বরং এদিন 40টি পরিবারের জন্য এক মাসের মতো রেশন তুলে দেন প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালধি সহ অন্যান্য অতিথিরা। স্বামী বেদপুরুষানন্দ মহারাজ এই সেবা সমিতির শ্রীবৃদ্ধি চেয়েছেন, যা তিনি জানিয়েছেন আমাদের। সব মিলিয়ে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে এই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি, তা বলার অপেক্ষায় রাখে না। পরবর্তী বছরগুলোতে আরও ভালোভাবে তাদের অনুষ্ঠান চলবে বলে আশাবাদী তারা। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ টেন বাংলা। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা আজকে বস্ত্র বিতরণ প্রতি বছরই করি আশ্রম থেকে পুজোর আগে। এবছর আমাদের আশ্রমের 40 বছর, স্কুলে 25 বছর পূর্তি উপলক্ষে আমরা চিন্তা করলাম যে এবছর যদি সম্ভব হয় যে আমাদের এলাকার চারিপাশে মায়েদের বাড়িতে একটা কাপড় দেওয়া কেনা, হিসাব করে দেখেছি যে 1800 কাপড় লাগবে। তো আমাদের পক্ষে সম্ভব হলো, বিভিন্ন জায়গায় মঠ মিশনে আমরা বললাম, তাতে আমরা সাড়া পেয়েছি। যেমন স্বামীজির বাড়ির থেকে সিমলা থেকে মহারা এসেছিলেন, 200 কাপড় 100 লুঙ্গি দিয়ে গেছেন। আমরা যে বিভিন্ন মহারের মিশনের সাথে পেয়েছি, আমাদের বিবেকানন্দ ফাউন্ডেশন আমাদের সংস্থা আছে কলকাতা, ওনারাও আমাদের 200 কাপড় দিয়েছিলেন। আমরা কিছু বিলি করেছিলাম, তো বাকি অংশটা আজকে আমরা বিলি করলাম এখান থেকে। বয়ানগর রামকৃষ্ণ মিশন মঠ থেকে এসেছিলেন, মঠ থেকে 400 কাপড় 100 লুঙ্গি দিয়ে গেছেন। সারদা মঠ থেকে শিওর দিয়ে 50 কাপড় দিয়ে গেছেন, আর জোড়াবাড়ির মাধ্যমিক মন্দির থেকে 500 500 কাপড় দিয়ে গেছেন। এই করে দেখা গেল যে আরও 600 কাপড় লাগে আমার। আমরা সেটা নিজেরা পয়সা মেগে ভিক্ষে মেগে আমরা আজকে 600 কাপড় আমরা কিনেছি। কিনে টোটালি প্রায় 800 কাপড় আর 200 লুঙ্গি বা 2000 লোকের আমরা কাছে পৌঁছে গেলাম। এটা আমরা এবছর পরিকল্পনা ছিল যে 40 বছরে 40টি দুস্থ পরিবার, যাদের কেউ কোথাও নাই, তাদের কিছু সাহায্য ভালো হয়, সেরকম 40টি পরিবার বেঁচেছি। সেই 40টি পরিবারকে প্রতি মাসে আমরা খাদ্য সামগ্রী তুলে দেব, যেমন মুড়ি, ময়দা, চিনি, মুসুর ডাল, সরষের তেল, সাদা রিফাইন সয়াবিন তেল, সয়াবিন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাবান, সার, আর বছরে দুবার গামছা, শাড়ি, ব্লাউজ, ছায়া, এরকম দুবার দেবো। এবার আজকে দেওয়া হলো, আর পয়লা বছর দেওয়া হবে। বাকি প্রতি মাসে আমরা এরকম খাদ্য সামগ্রী বিভিন্নভাবে একটা বস্তা করে তুলে দেবো। এখন তো এখন সম্পাদিত প্রতিষ্ঠা আমার হাতে ঠাকুর করেছেন, তো এটা ঠাকুরের ইচ্ছা। আমাদের যে ইচ্ছাটা ছিল 1600 কাপড় দেবো, যে ঠাকুর মায়ের আশীর্বাদে যে ইচ্ছা ঠিক হলে যে পূর্ণ হয়, সে একটা বড় অভিজ্ঞতা হলো আজকে। আমরা দুঃসাহসিকভাবে চিন্তা করে যদি দিতে পারবো কিনা, দেখা গেল আজকে মহালয়ার দিনে স্বামী অখণ্ড এতে বিবেকানন্দ ফাউন্ডেশন সংস্থা, সেখান থেকে আমরা পেয়েছি 200 কাপড় পেয়েছি বিবেকানন্দ ফাউন্ডেশন থেকে।
আজকে বিধবাদের যে কাপড় দিয়ে এই 30-40 কাপড় সেটা বিবেকানন্দ ফাউন্ডেশন দিয়েছে। এই যে সার্বিকভাবে সহযোগিতা পেয়ে আর কিছু কিনে আমরা এটা আজকে করতে পেরেছি। এবং এটা আনন্দের যে সবচেয়ে ঠাকুরের যে লীলা, যে সেবা কাজের যে লাগলে বা সত্যিকার ইচ্ছা থাকলে বা যে পয়সা বা অভাব হয়নি সেটা আর বড় আরও অভিজ্ঞতা হলো আজকে, যে আমাদের এই 2,600-2,800 কাপড় এইভাবে হয়ে গেল, এটা আমার খুব আনন্দিত। আজকে আমার নাম বিকাশ পালাদি, আমি এখানে প্রতিষ্ঠাতা সম্পাদক। আমরা আজকে দেখতে পাচ্ছি যে হিজলডিহা বিবেকানন্দ সেবাশ্রমে 40 বছর পূর্তি এবং বিদ্যালয় এই সেবাশ্রম পরিচালিত যে স্কুল রয়েছে সেটার 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তো আজকে আপনি বাঁকুড়া জেলার জয়পুরের ময়নাপুর গ্রাম পঞ্চায়েতে হিজলডিহাতে এলেন, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, এত এত একটা খুব পিছিয়ে পড়া একটা অঞ্চলে এরকম একটা আশ্রম এত 40 বছর ধরে ওরা করে আসছেন, এইসব মানুষের দেখে ভালো লাগছে। ঠাকুরমা স্বামীজির ভাবধারা সে এরা প্রেরিত হয়ে কাজ করে আসছে, আর এত গরিব মানুষ এদেরকে সব এত ভালো সেবা হয় দেখে আমি আপ্লুত হয়েছি। হিজলডিহা সেবা শ্রমিকের এক ডাকেই কিন্তু আপনি একেবারে ঝাড়গ্রাম থেকে চলে এলেন, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমাদের যে হিজলডিহা যে আশ্রম আছে এটা রামকৃষ্ণ মিশন বেলুর মঠ দ্বারা অ্যাডভাইসরি বোর্ডের আন্ডার আছে, ভাব প্রচার পরিষদের আশ্রমগুলোতে হিজলডিহা আশ্রম একটা আশ্রম। তো আমরা যারা মিশনের মহারাজরা আমরা এইরকম আশ্রমে আমরা প্রায় যাই, গিয়ে আমরা ভক্তদের সঙ্গে কথা ধর্ম প্রসঙ্গে করি, এরকম সেবা কার্যতে যোগ দেয়, সবাইকে একটু উৎসাহ দেয়। একবারে আপনি কিন্তু বক্তব্য দিতে দিতে বলছিলেন যে 125 বছর পূর্তি হলো রামকৃষ্ণ মিশনের, তাই তো? হ্যাঁ, 1897-এ স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন স্থাপনা কিয়েছেন, 1 মে 1897। আজকে মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে আমরা প্রায় 1 বছর দ্বারা আমাদের দেশে বিদেশে আমরা অনেক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমাদের মঠ মিশনের যা কেন্দ্র যা মহারাজরা আছেন ওরাও করেছে, আর যারা ভক্তরা যারা পরিচালিত যে আশ্রম যেমন হিজলডিহা আশ্রম ওরাও অনেক কিছু সেবা কার্য অনেক কিছু করে আসে। একেবারেই শুনলেন মহারাজ কিন্তু বললেন সমস্ত কিছু। আমরা আরও একটি প্রশ্ন জানার চেষ্টা করব, এই যে হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি তার জন্য কি অ্যাডভাইস থাকছে আপনার তরফ থেকে? না, ওরা তো খুব ভালো কাজ করেন, আমাদের আদর্শ হল শিবজ্ঞানের জীবসেবা, এই ভাব ধরে রাখে সামনে ওরা এগিয়ে যাবে, এটাই ঠাকুরমা স্বামীজির কাছে আমার প্রার্থনা। আমি এই আশ্রমের উপরে উপরে আর অনেক শ্রীবৃদ্ধির প্রার্থনা করি, এই আশ্রম একটু বড় বটবৃক্ষর মতো হয়ে এখানকার অঞ্চলের মানুষের সেবা করবে, এটাই আমার প্রার্থনা। আপনার নাম আর পরিচয়টা কি? আমি হচ্ছে স্বামী বেদ পুরুষানন্দ মহারাজ, আমি ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন ওখানকার সম্পাদক। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আমরা আসিনি প্রতি বছর, তো আমরা এই কথা বলি দেয় তো সব কম্বল টম্বল দেয়, কিন্তু আমরা আসিনি। ওই যে বোনটা চোখে দেখতে পাইনি, বোনটা এখানে দীর্ঘদিন কাজ করে গেছে, ওনাকে আমন্ত্রণ করেছিল, তাহলে কোথাও একা আসতে পারবে না, ওই জন্য আমি ওখানে নিয়ে এসেছি। ওই কাপড় বিস্কুট মুড়ি ইত্যাদি ইত্যাদি সব দেওয়া হয়েছে, অন্যান্য হ্যাঁ একই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, আরো বেশি বেশি প্রোগ্রাম হয়ে থাকে। আপনার নাম? বিশ্বরূপ মিদ্দা, ধাড়ি সাহেব। কারণটা
হলো আমাদের যে এখন বর্তমান সম্পাদক উনি কিন্তু ফাউন্ডার সম্পাদক উনি 84 সাল থেকে তার 40 বছর পূর্তি মানে পড়লো এটা 40 বছরে 15 আগস্ট যেহেতু এটার স্থাপনকাল তারিখ এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমরা আমাদের কার্যপদ্ধতিগুলো তুলে ধরতে চাই সেই রকম মনোভাব নিয়ে লিস্ট আছে আপনি ওটা কালেক্ট করতে পারবেন এখানে যে প্রোগ্রাম কী কী আছে এটা তারই একটা অংশ আর কি আমি এখন সভাপতি আছি প্রায় অনেক দিন আমার স্মরণে নেই আমার নাম গণেশ প্রতিহার আমি আসলে সভাপতি বর্তমান সভাপতি